ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ঋণ দেওয়া হলে ওই ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম ও ঋণ মঞ্জুরের চিঠি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের ওয়েবসাইটে প্রকাশের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বাংলাদেশ ব্যাংককে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে। বৃহস্পতিবার বিচারপতি মোহাম্মদ আশরাফুল কামালের একক হাইকোর্ট বেঞ্চ এই নির্দেশনা দিয়েছেন। কোনো ব্যাংক চেক ডিজনার মামলা করতে পারবে না, এ সংক্রান্ত পূর্ণাঙ্গ রায়ে এই নির্দেশনা দেওয়া হয়। আদালত বলেন, ব্যাংকের টাকা যেহেতু জনগণের টাকা, সেহেতু জনগণের টাকা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে দেয়া হচ্ছে তা জানার অধিকার তাদের আছে। ১৩ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়ে নতুন আরও নির্দেশনা দেওয়া হয়েছে, আর্থিক প্রতিষ্ঠানগুলো কি পদ্ধতিতে খেলাপি ঋণ আদায় করবে সে বিষয়ে বিস্তারিত বর্ণনা দিতে হবে স্যাংশন লেটারে। এর আগে গত ২৩ নভেম্বর বিচারপতি মোহাম্মদ আশরাফুল কামালের একক হাইকোর্ট বেঞ্চ ব্র্যাক ব্যাংকের এক চেক ডিজনার মামলা বাতিল করে রায় দেন। ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান ঋণ আদায়ের জন্য কোনো ব্যক্তির বিরুদ্ধে চেক ডিজনারের মামলা করতে পারবে না।